ওরা বলটাকে ফরওয়ার্ড করবে আর আমরা একদম রিটার্ন কি আমরা ড্রেস পরে রেডি আছি। আপনারা যারা আমাদের সাপোর্টার একটা স্লোগান দেয় আর সেই উচ্ছ্বাসে যারা সামনের সাথে খেলোয়াড় থাকে তাদের শটের জোর জোরালো হয়। তাই আমার প্রিয় পার্শ্ব শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা দাদা দিদিরা সাথীরা আপনার স্টেডিয়ামটাকে ভরিয়ে দিন, গোল আমরা করবই, জয় নিশ্চিত। পুরোধারা স্টিয়ারিং কমিটি সদস্য মাননীয় মনোরঞ্জন মণ্ডল মহাশয়, সাথী সংগ্রামী পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণ, 48,000 পার্শ্ব শিক্ষকের কাছে শিক্ষক শিক্ষিকার কাছে আমরা স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়ে আমরা অংশগ্রহণ করি। 48,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকার কাছে আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে আরেকটি খবর দিই যে আপনারা জানেন 48,000 আমাদের দিকে তাকিয়েছিলেন যে আমরা যে কজন প্রতিনিধি আমরা মন্ত্রীর কাছে গেছিলাম, আমাদের অভিভাবক সমমন্ত্রী, আমরা যে ডেপুটেশন কপি দিয়েছিলাম ঐক্যমঞ্চের পক্ষ থেকে এবং মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী উন্নয়নের পক্ষ থেকে, দুটোই মন্ত্রী গ্রহণ করেছেন এবং সেটা মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছেন। মুখ্যমন্ত্রী তার এক উচ্চপদস্থ আধিকারিককে এটা টোটাল দেখভাল করার দায়িত্ব দিয়েছেন। সুতরাং আমরা এটাই বলবো, আগামী 5 তারিখ আশা করছি ঐক্যমঞ্চের পক্ষ থেকে যে ঐতিহাসিক নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, আগামী 5ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর সাথে আমাদের দেখা হবেই এবং আমাদের দাবি আদায় আমাদের হবেই, এটাই আমাদের। তাই সর্বশ্রেষ্ঠ বলবো সবাই ঐক্যবদ্ধভাবে আসুন, 5ই ফেব্রুয়ারি সুবোধমূলক স্কোয়ারে দেখা হোক সবাই, ঐক্যবদ্ধভাবেই আমরা শান্তিপূর্ণভাবেই আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করি এবং দাবি আদায় হবেই। আপনাদের কথায় দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয়, এটা আমাদেরও বিশ্বাস, 48,000 সবারই বিশ্বাস। ধন্যবাদ, নমস্কার। থামবে না, থামবে না, থামবে না, লেখো ইতিহাসের পাতা, প্যারা টিচারের রক্ত।
নিরাপদ 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 শিক্ষক শিক্ষক নিরাপদ 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 চমৎকার।